আসসালামু আলাইকুম। নাম কি রে? মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী। ব্যাপারী? জি স্যার। কিসের ব্যাপারে গিরি করিস স্যার? ব্যাপারে একটা বংশের নাম স্যার, কোনো কোনো ব্যাপারই না স্যার। বংশের টাইটেল? জি স্যার। বাবার নাম কি? মোহাম্মদ শেয়াল ব্যাপারী। ধন্যবাদ স্যার। তো ব্যাপারী সাহেব কোন জেলায় বাসা? স্যার মুন্সিগঞ্জ জেলায় বাসা। মুন্সিগঞ্জ জেলায় বাসা। জি স্যার। বাংলাদেশে এতগুলো বাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আনসার বাহিনী আছে, ওইসব বাহিনীর সদস্য না হয়ে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হতে চাও না? স্যার বাংলাদেশ সেনাবাহিনী একটি সুযোগ্য বাহিনী, এই বাহিনীর নিয়ন্ত্রণ ছাড়াও আমার ভালো লাগে। তাছাড়াও স্যার এই বাহিনীতে থাকতে পারবো, স্যার দেশের সেবা করতে পারবো, এবং এই বাহিনী সৎ সততা নিশ্চয়তা ভদ্রতার লোক চৈত্রবান লোকদেরকে স্যার এই বাহিনীতে নিয়োগ করা হয়। স্যার আমি চাই যে আমি সুখে দুঃখে মানুষের পাশে থাকতে, এই জন্য স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে। বুঝতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনী যে খুবই সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন একটা বাহিনী, এটা তুমি দেখছো কখনো? স্যার আমি ছোটবেলা থেকে স্যার আমি বাংলাদেশের সেনাবাহিনী ভিডিও দেখতাম, তাদের পত্রিকা দেখতাম, তাদের প্রতি স্যার আমার জানতে জানতে স্যার আমার মানে আমি জানতে পারি স্যার স্যার তারা অনেক সুশৃঙ্খল বাহিনী, এবং স্যার তাদের নিয়ন্ত্রণ স্যার অনেক ভালো লাগে তাদের, যে স্যার আমি টিভিতে দেখি ইউটিউবে দেখি স্যার স্যার আমি আমার জানা মতো স্যার ইনশাল্লাহ ভাবেই। বুঝতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? স্যার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধানের নাম কি ছিল? আতাউল্লাহ ইসমানি। আতাউল্লাহ ইসমানি। বিশিষ্ট কয়জন? বিশিষ্ট সাতজন স্যার। বলতে পারবো? জি স্যার। স্যার মহিদি জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট মুন্সি আব্দুল্লু, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ। সশস্ত্র বাহিনীর প্রধানের নাম কি? স্যার সশস্ত্র বাহিনীর প্রধান নাম স্যার প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ। আচ্ছা। আর প্রতিরক্ষা মন্ত্রীর নাম? প্রতিরক্ষা মন্ত্রীর নাম স্যার দেখিনি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী? কে? মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী স্যার। ঠিক আছে। জি স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। দেশের তরে হয়ে কখনো কাজ করছিল? জি স্যার করছি স্যার। কি ধরনের কাজ? স্যার আমাদের এলাকায় স্যার অনেক অগ্নিকাণ্ড লাগছিল স্যার, মানে আমি ওই অগ্নিকাণ্ড স্যার একত্র হয়ে ওই বাড়ির মানুষকে স্যার বাঁচাইছি। আঙুল লেগে গেছে? জি স্যার প্রচণ্ড আঙুল লাগছিল স্যার। ফায়ার সার্ভিস আসছে? জি স্যার আসছিল স্যার, আগুন নিবার পরে আসছে ফায়ার সার্ভিস, কিন্তু আমরা ওই মিশিং দিয়ে নিভাই ফেলছি। বাবা কি করে তোমার? স্যার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী স্যার। কি ধরনের ব্যবসা? স্যার এই যে আমাদের প্রতি বছর আলু ব্যবসা করি। আলু কোথা থেকে কিনে? বাইর থেকে স্যার। ওই যে কলসটা থেকে কিনে, তারপর স্যার আলু লাগাই, তারপরে উঠাই, তারপর মাসের থেকে কিনি, তারপর বিক্রি করি। জি স্যার। স্যার সিলেট আছে, চিরাগাং আছে, সব জায়গাতে পাঠায়। জি স্যার। ইব্রাহিম শব্দের অর্থ কি? স্যার আমার নামের কোনো অর্থ নেই স্যার। আলিফ বা তাসা যেমন কোনো অর্থ নেই, আমার নামের কোনো অর্থ নেই স্যার। কোনো শেয়ার করতে পারো? জি স্যার। কারবারা করছো? স্যার আমি একবারই করছি এখন। আমি মানে খতম দিয়েছি করা? জি না স্যার খতম দিইনি স্যার। এবং পড়া শুরু করছো? স্যার পড়া শুরু করছে অনেক আগে, কিন্তু পড়িনি স্যার। নামাজ পড়ো? স্যার মাঝে প্রতিদিন দুই একটু মাঝে মধ্যে পড়ি। বুঝতে পারছি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এরকম? জি স্যার। কথা আছে স্যার আমি সবসময় ডিফেন্সে ফুটবল খেলি স্যার। কোনো ক্লাবে খেলো? জি না স্যার, আমাদের এলাকায় এবং পাশের এলাকায় হায়ারিং ইভেন্ট। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার।